আসসালামু আলাইকুম। জৈব যৌগের প্রশ্ন সলভ সিরিজের তৃতীয় ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা যে চ্যাপ্টার থেকে কোশ্চেন সলভ করতেছি এটা হচ্ছে এসএসসির 11 নম্বর চ্যাপ্টার খনিজ সম্পদ ও জীবাশ্ম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2021-এর এবং যশোর বোর্ড 2021-এর দুইটা প্রশ্ন সলভ করব। দেখো, আমরা বাসাই করে কুমিল্লা বোর্ড 2021-এর একটা প্রশ্ন নিয়েছি এবং যশোর বোর্ড 2021-এর একটা প্রশ্ন নিয়েছি। এই দুইটা প্রশ্ন আজকে আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা কুমিল্লা বোর্ড 2021-এর প্রশ্নটা একটু পড়ি। দেখো, এখানে বলছে একটা অ্যালকেন দিছে, এটা হচ্ছে ইথেন, এর সাথে ক্লোরিন সংযোজন বিক্রিয়া করছে ইউভি এর উপস্থিতিতে এবং বিক্রিয়া শেষে আমরা এ যৌগ এবং এইচসিএল পাইছি। দেখো, বি যৌগ একটা যৌগ বলছে, এটা হচ্ছে একটা অ্যালকোহল, অ্যালকোহলের সংকেত দেওয়া আছে CnH2n+1 সাথে ওইস, এবং এটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে এটা আসলে হচ্ছে প্রোপানল। দেখো, সি যৌগ দিছে, এটা হচ্ছে একটা অ্যাসিড, তিন কার্বন বিশিষ্ট অ্যাসিড, তাহলে এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এই তিনটা যৌগ আমাদের দিছে একটা রিয়াকশন আর দুইটা যৌগ। প্রথম প্রশ্ন বলছে যে গ নম্বরে বি থেকে সি প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো, অর্থাৎ তুমি বি থেকে সি প্রস্তুত করবা, অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করবা। খেয়াল করে দেখো, এই যে অংশটা, এই অংশটার কোশ্চেনটা সলভ করার সময় তুমি গ নম্বর লিখবা আগে, লেখার পরে বি যৌগকে আগে আইডেন্টিফাই করবা। বি যৌগকে আইডেন্টিফাই কিভাবে করবা, দেখো, CnH2n+1 সাথে OH, এবং এটার কার্বন সংখ্যা হচ্ছে আমাদের তিন। কার্বন সংখ্যা যদি তিন হয় তাহলে তিন কার্বন সংখ্যা বসায় C3H7OH পাচ্ছি আমরা। C3H7OH যদি আমরা পাই তিন কার্বন বিশিষ্ট, তাহলে এই যৌগকে লেখা যায় CH3CH2CH2OH, অর্থাৎ প্রোপানল। অর্থাৎ তোমরা যখন প্রশ্ন সলভ করবা, সলভ করার সময় ঠিক এইভাবেই সিকোয়েন্স অনুযায়ী সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখবা। এরপরে দেখো, সি যৌগটা যদি আমরা দেখি, সি যৌগটা আছে হচ্ছে C2H5COOH, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে পাবো CH3CH2COOH, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কার্বক্সিলিক অ্যাসিড। এখন দেখো, এই যে দুইটা যৌগ আমরা পেলাম, এই যৌগকে আমাদের বলছে বি থেকে সি প্রস্তুত করো। বি থেকে সি প্রস্তুত মানে হচ্ছে বি থেকে আমাদের সিতে যেতে হবে, অর্থাৎ আমরা এই অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিডে যাব। খেয়াল করে দেখো, আমরা আগে যখন ব্যাখ্যা করেছি আগের ভিডিওতে, যদি খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম যে কোথাও যদি অ্যালকোহল পাও, অ্যালকোহলকে একবার অক্সিডেশন বা জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে আরও একবার অক্সিডেশন বা জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। এবং আমি বলেছিলাম এই স্টেপটা সবসময় মুখস্থ করে রাখবা। এই স্টেপটা মুখস্থ করে রাখলে কি হবে, তুমি সবসময় এটাকে ব্যবহার করতে পারবা। তাহলে দেখো, তুমি কোথাও অ্যালকোহল পাইলে অক্সিডেশনের মাধ্যমে সেটাকে অ্যাসিডে কনভার্ট করতে পারো, অ্যালডিহাইডেও কনভার্ট করতে পারো। তাহলে আমরা এখানে অ্যালকোহলকে অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করব। দেখো, প্রথমে আমরা কি করব, আমরা অ্যালকোহলটাকে লিখে নিব CH3CH2CH2OH। এখন সাথে আমাদের অক্সিডেশন করা লাগবে। এই যে অক্সিডেশনটা আমরা করব, এই অক্সিডেশনের জন্য আমাদের জায়মন অক্সিজেন লাগবে নিশ্চয়ই। এই জায়মন অক্সিজেনের সোর্স আসলে কে? এই জায়মন অক্সিজেনের সোর্স দুইটা হতে পারে। একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, এটা আমরা আগের ক্লাসে দেখেছি। আজকে আমরা নতুন একটা রিয়েজেন্ট দেখার চেষ্টা করি। দেখো, আরেকটা রিয়েজেন্ট আছে K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিড নাও, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জায়মন অক্সিজেন তৈরি করে, সেই জায়মন অক্সিজেন এখানে বিক্রিয়া দেয়। সেমভাবে দেখো, এখানে সেকেন্ড স্টেপে এখানে কি হবে, অ্যালডিহাইড তৈরি হবে CH3CH2CHO। এই অ্যালডিহাইডকে আবার তুমি জায়মন অক্সিজেন দিয়ে কি করবা, জারণ করবা, এবং এই জারণের সময় আমাদের রিয়েজেন্টগুলো আবার লিখে দিবা K2Cr2O7+সালফিউরিক অ্যাসিড। লিখে দিলে দেখো পরবর্তী স্টেজে এই জায়গা থেকে অ্যাসিড তৈরি হচ্ছে CH3CH2COOH। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, আমরা অ্যালকোহল থেকে অ্যাসিড পেয়ে গেলাম, অর্থাৎ প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। এটা ছিল হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নে যাই। ঘ নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমি বোর্ডটা মুছে দেওয়ার চেষ্টা করি। দেখো, এই জিনিসটা বুঝছো কি না, এটা বুঝে সুন্দর করে তুলে নাও। আমি মোটামুটি সময় দিই না, সাথে সাথে এটা মুছে ফেলি,
তোমরা কি করবে আমার সাথে সাথেই জিনিসটা নোট করে নিবা আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু ইয়া করবে আগে টেনে দিয়ে মানে ব্যাক করে আবার এটা দেখে নিবা কেমন ওকে চলো আমরা দেখি পরবর্তী অংশতে পরবর্তীতে অংশতে আমাদের ঘ নম্বরে বলছে এ হতে পলিথিলিন প্রস্তুতি সম্ভব বিক্রিয়া সহ দেখাও এখন এ হতে আমরা পলিথিলিন প্রস্তুতি করব এ যৌগটা কি সেটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো ঘ নম্বরের সমাধানে প্রথমে তুমি এ যৌগটা তৈরি করবা এ যৌগ কিভাবে তুমি তৈরি করবা দেখো আমাদের যে রিঅ্যাকশনটা আছে CH3 প্লাস ক্লোরিন সংযোজন ইউভি এর উপস্থিতিতে এখান থেকে প্রথম যৌগ পাবো হচ্ছে আমরা এ এবং দ্বিতীয় যৌগ পাবো হচ্ছে আমরা HCl তো HCLটা আমরা আগে লিখে নিলাম এখন এ যৌগ যদি আমরা চাই এখান থেকে এইচ আর এখান থেকে সিএল মিলে HCl চলে গেছে তাহলে এখান থেকে একটা ক্লোরিন এখানে যে বসবে তাহলে এখান থেকে ক্লোরিন যে যদি বসে CH3CH2Cl এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এ যৌগ এই যে এ যৌগ অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড এই অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড এই যৌগ থেকে আমরা প্রস্তুত করব হচ্ছে এইটার পলিথিলিন এটা থেকে পলিথিলিন মানে ইথেন থেকে ইথিলিনে যাব তাহলে এটা যাইতে গেলে যদি আমাদের বিক্রিয়া করতে হয় তাহলে প্রথম কথা আমাদের পলিথিলিন যদি করতে গেলে হচ্ছে পলিমাকরণ বিক্রিয়া করা লাগবে পলিমাকরণ বিক্রিয়ার জন্য এখানে ডাবল বন্ড লাগবে তাহলে প্রথম অংশে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখানে ডাবল বন্ড নিয়ে আনা তো ডাবল বন্ড নিয়ে আনার স্টেপগুলা তোমার মনে থাকার কথা আমরা আগের আরেকটা কোশ্চেন সলভ করতে যে দেখেছিলাম প্রথম অংশে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিই তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে পরে এই ওএইচ এখানে যে বসে যাবে বসে গেলে CH3CH2OH দেখো আমরা পেয়ে গেলাম হচ্ছে অ্যালকোহল ইথানল এই যে অ্যালকোহল পাইলাম এই অ্যালকোহলকে এখন যদি আমরা CH3CH2OH অ্যালকোহল যেটা আছে এটাকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 160 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করি তাহলে এখানে নিরোধন ঘটবে 160 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের 160 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে নিরোধন ঘটে আমি বলেছি নিরোধন মানে হচ্ছে এখান থেকে পানি অপসারণ হয় অর্থাৎ তুমি এখান থেকে পানি অপসারণ করে ফেলবা পানি অপসারণ কিভাবে হবে খেয়াল করে দেখো এখান থেকে ওএইচ আর এখান থেকে একটা এইচ চলে যাবে যে CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন তৈরি হবে এই যে ইথিন তৈরি হলো এই ইথিন থেকে এখন তুমি পলিথিন কিন্তু তৈরি করতে পারো তাহলে ব্যাপারটা কিভাবে একটু চিন্তা করলাম দেখো ব্যাক ক্যালকুলেশন করে চিন্তা করছি যখনই আমার পলিথিন চাইছে তখন আমি এ যৌগ থেকে আগে পলিমাকরণের শর্ত হচ্ছে দ্বিবন্ধন থাকা তাহলে দ্বিবন্ধনে গেছি কিভাবে দেখো এখানে ক্লোরিন ছিল প্রথমে ক্লোরিন সরাইছি ক্লোরিন সরাই ওএইচ আছে ওএইচ সরানোর জন্য আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে পানি অপসারণ করছি ওকে এই অংশটা বোঝার পরে দেখো আমরা এখন যে ইথিনটা পাইলাম এন মোল ইথিন নিব আমরা CH2 ডাবল বন্ড CH2 নিয়ে বিক্রিয়া করাবো এই বিক্রিয়াটা হবে হচ্ছে পলিথিনের পলিমাকরণ সবসময় মাথায় রাখবা 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 1000 অ্যাটমসফিয়ারিক প্রেশার এই শর্তে হয় আবার বলি পলিথিনের পলিমাকরণ রিয়াকশন সবসময় 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 1000 অ্যাটমসফিয়ারিক প্রেশার এই শর্তে হয় এই বিক্রিয়াতে দেখো সবসময় কী হবে পলিমাকরণ বিক্রিয়া আমি বলেছি যেখানে ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড তৈরি হবে তাহলে CH2 বন্ড CH2 সিঙ্গেল বন্ড তৈরি হলে এই সাইডে একটা হাত খুলে যায় এই সাইডে একটা হাত খুলে যায় তাহলে এখন এখানে এন সংখ্যক মৌলও পর পর বসে যে পলিমার তৈরি করে এই যৌগের নাম হচ্ছে পলিথিন এখন এই যে স্টেপ বাই স্টেপ তুমি বিক্রিয়াগুলো দেখাই দিলা এই বিক্রিয়াগুলো দেখাই দেওয়ার জন্য তুমি মোটামুটি 4 মার্কের ভিতর 3 মার্ক পেয়ে যাবা আরেক মার্ক কিসে আরেক মার্ক হচ্ছে তোমার ব্যাখ্যা করাই তাহলে তুমি কি করবা প্রথমে এটা থেকে এটা আসলো এটা ব্যাখ্যা লিখবা এটা থেকে এটা আসলো এটা ব্যাখ্যা লিখবা এটা থেকে এটা আসলো এটা ব্যাখ্যা লিখবা তারপর এটা থেকে এটা আসলো এটা ব্যাখ্যা লিখবা তাহলে মোটামুটি এই যে কয়েকটা স্টেপে তুমি ব্যাখ্যা করলা এটাই বাংলা কথা আমি যেভাবে তোমাদের বলে বুঝাইছি এই কথাগুলাই আর কি বাংলায় সুন্দর করে লেখা তাহলে হয়ে যাচ্ছে এখন বাংলা লিখতে গেলে এই যৌগগুলোর নাম কিন্তু জানা লাগে যেমন দেখো আমি প্রত্যেকটা যৌগের নাম বলে বলে কিন্তু আগাইছি তাহলে তোমাকেও এইভাবে নাম সহ জিনিসটা পড়তে হবে যাতে তুমি নাম সহ এটা সুন্দর করে ব্যাখ্যা লিখতে পারো ওকে বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া আমরা সামনের দিকে আগাই এখন দেখো আমরা পরবর্তী কোশ্চেনটায় আসি পরবর্তী কোশ্চেনটা আসছে হচ্ছে যশোর বোর্ড 2021-এ কোশ্চেনটা যদি তুমি সুন্দর করে পড়ো তাহলে দেখতে পাবা প্রথমে একটা এ যৌগ দিছে এ যৌগটা হচ্ছে আমার একটা অ্যাসিড গ্রুপ CH3COOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড দেখো ইথানোয়িক অ্যাসিড দিছে তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে এক্স যৌগ পাইছে এবং হচ্ছে পানি পাইছে অর্থাৎ এখান থেকে আমরা পানি অপসারণ করে একটা বিক্রিয়া পাইছি ওই বিক্রিয়াটা আমরা পরে দেখব
প্রথমে বলছে উদ্দীপকের এ যোগের অম্লধর্ম ব্যাখ্যা করো। এখন দেখো গ নাম্বার যখন তুমি উত্তর করবা তখন তুমি প্রথমেই এ যৌগ লিখবা। এ যৌগটা কি? CH3COOH, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যে এ যৌগটা তুমি পাইলা, কার্বক্সিলিক অ্যাসিড এ যৌগ যেটা তুমি পাইলা, এইটার অম্লধর্ম যদি ব্যাখ্যা করতে চাও তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এইটা সম্পর্কে একটু লিখবা যে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এক প্রকার অ্যাসিড এবং এটি দুর্বল অ্যাসিড। এটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। যদি কেউ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করতে পারে তাহলে তাকে আমরা কি বলি? হচ্ছে অ্যাসিড বলি। তাহলে দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH, এটা অ্যাকোয়াস অবস্থায় কি করে? CH3COOH- এবং হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয়। তাহলে এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাসিড। এবার খেয়াল করো এই যে অ্যাসিডটা, এই অ্যাসিডটার অ্যাসিডিক ধর্ম আমরা দেখানোর জন্য একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া করতে পারি। তাহলে দেখো আমরা যদি একটা ক্ষারের সাথে এই অ্যাসিডের বিক্রিয়া করাই CH3COOH প্লাস, সাপোজ ধরে নাও আমরা এখানে বিক্রিয়া করাইলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি বিক্রিয়া করাই তাহলে দেখো এখান থেকে OH আর এখান থেকে H, এই OH আর এখান থেকে H মিলে তৈরি হলো হচ্ছে আমাদের পানি। বাকি সোডিয়াম এখানে বসে গেল, সোডিয়াম যদি বসে যায় CH3COOH, তাহলে দেখো এইটা তৈরি হলো হচ্ছে একটা লবণ। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের সল্ট আর এই অংশটা হচ্ছে আমাদের পানি। তাহলে তুমি জানো যে ক্ষার এবং অ্যাসিড, অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে এবং এই বিক্রিয়াকে বলে হচ্ছে প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন বিক্রিয়া। তাহলে তুমি এবার এখানে সুন্দর করে ব্যাখ্যা লিখতে পারবা যে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যাসিড, এটা অম্লধর্ম হয়, সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে, সুতরাং কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডই। ঠিক আছে, এটা আমরা ব্যাখ্যা লিখে ফেলতে পারলাম। এখন দেখো আমরা যদি ঘ নম্বরে আসি, ঘ নম্বর বলছে যে এক্স যৌগ হতে উৎপন্ন অ্যালকেনের দহন বিক্রিয়া দেখাও। তাহলে এক্স যৌগটা আগে আমাদের তৈরি করা লাগবে, এক্স যৌগ থেকে উৎপন্ন অ্যালকেন যেহেতু চাইছে। তাহলে আমরা ঘ নম্বরে আসি, ঘ নম্বরে যদি আমরা দেখি ঘ নম্বরে আমাদের উপরে উদ্দীপকে একটা বিক্রিয়া দেয়া আছে। বিক্রিয়াটা আমরা প্রথমে তুলব, বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড দেয়া আছে, সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি। যোগ করার পর ফলে আমরা এখানে এক্স যৌগ পাইছি এবং পানি পাইছি। দেখো আমরা গ নম্বরে ঠিক যেই যে অংশটা করছিলাম এটা কিন্তু সেটাই। তাহলে পানি অপসারণ করলে এখানে কি আসে? CH3COOH আসে। এই যে CH3COOH পাইলাম এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম ইথানয়েড। এখন এই জায়গা থেকে দেখো তুমি বলছে যে অ্যালকেন উৎপন্ন করা লাগবে, তো এই জায়গা থেকে যদি আমাদের অ্যালকেন তৈরি করতে হয় তাহলে দেখো এই জায়গা থেকে অ্যালকেন তৈরি করা মানে হচ্ছে তুমি ডিকার্বক্সিলেশন রিয়াকশন করে অ্যালকেন বের করতে পারবা। এটা তোমার ব্যাক ক্যালকুলেশনে মাথায় আসতে হবে, আচ্ছা এখানে সোডিয়াম ইথানয়েড আছে, দ্যাট মিনস আমি যদি ডিকার্বক্সিলেশন রিয়াকশন করাই তাহলে এখানে অ্যালকেন প্রস্তুত হবে, কারণ তুমি জানো ডিকার্বক্সিলেশন রিয়াকশনে এই যৌগটা লাগে এবং এখান থেকে অ্যালকেন প্রস্তুত হয়। এইভাবে তোমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো এখন ব্যাক ক্যালকুলেশন করে তুমি বুঝতে পারলা যে এই জায়গায় কী করা লাগবে। তাহলে তুমি সোডিয়াম ইথানয়েড নিলা, পাশাপাশি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলা এবং ডিকার্বক্সিলেশন রিয়াকশনের ক্যালসিয়াম অক্সাইড নিলা, মানে আমাদের সোডা লাইম নিয়ে ফেললা। নেয়ার পরে এখানে প্রথম যে যৌগটা প্রস্তুত হচ্ছে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট। বাকি অংশটা থেকে তৈরি হচ্ছে আমাদের CH4 মিথেন। তাহলে দেখো আমরা এই জায়গা থেকে মিথেন গ্যাস পাইছি, এই মিথেনটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন। এই কাঙ্ক্ষিত অ্যালকেনের দহন বিক্রিয়া করা লাগবে, অর্থাৎ CH4 বা মিথেন এর দহন দেখানো লাগবে। তাহলে দেখো দহন বিক্রিয়া আমরা একটু দেখাই। দহন বিক্রিয়ায় তুমি জানো যে এখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে পোড়ানো হয়। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দিয়ে তুমি যদি পোড়াও তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে, পাশাপাশি এখানে হিট তৈরি হবে। এইটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। এই অংশটুকু তুমি সুন্দর করে এখন ব্যাখ্যা করে লিখবা, লিখলেই তোমার এই অংশের উত্তর শেষ। তাহলে আমরা বুঝতে পারলাম, ওকে। এছাড়া এটাই ছিল হচ্ছে আমাদের আজকের দুইটা কোশ্চেন সলভ, একটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021, একটা হচ্ছে যশোর বোর্ড 2021-এর। তো দেখো আমি যেমন জৈব যৌগের চ্যাপ্টার থেকে ধরে ধরে তোমার সিকিউ সলভ করাচ্ছি, এছাড়া তোমাদের অন্য কোন চ্যাপ্টারে প্রবলেম আছে যেই চ্যাপ্টার থেকে তোমার মোটামুটি 10-12 সেট সিকিউ সলভ করা প্রয়োজন বলে তোমার মনে হয়, যেগুলো তোমাকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন বলে তোমার মনে হয়, এটা তুমি কমেন্ট বক্সে জানাইতে পারো। ওই চ্যাপ্টারের ছোট ছোট ভিডিও আকারে কোয়েশনগুলো সলভ আমি দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো।